আসসালামু আলাইকুম কাঁচা আলু দিয়ে মজাদার নাস্তার রেসিপি শেয়ার করবো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করে আমি আলুর উপরের অংশ ফেলে দিয়েছি এবার আলুগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব আমি কিছুটা আলু এই অংশ দিয়ে গ্রেট করে নিয়ে দেখলাম অনেক মোটা হচ্ছে পরে চিকেন সাইডটি করেছে আলুগুলো অনেক মিহি হয়েছে এবার এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে চিপে নিব আপনারা চাইলে পাতলা একটা কাপড় উপর রেখে চিপে নিতে পারেন পানিটা খুব ভালোভাবে ফেলে দিতে হবে হাত দিয়ে ভালোভাবে চিপে সম্পূর্ণ পানে ফেলে দিয়েছি সবগুলো আলুর এভাবে করে আমি পানি ছড়িয়ে নিয়েছি এখন এতে অ্যাড করছি একদম মিহি করে নিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি আর চারটা কাঁচামরিচ কুচিয়ে অ্যাড করছি এক টি স্পুন মরিচের গুঁড়া এক টি স্পুন গরম মশলার গুঁড়া হাফ টিস্পুন হলুদের গুঁড়া আর হাফ স্পুন জিরা গুঁড়া আর দিচ্ছি পুদিনা পাতা কুচি এক টেবিল চামচ আপনারা ধনিয়া পাতা কুচিও দিতে পারেন অ্যাড করছি দুই টেবিল চামচ চালের গুঁড়া আর তিন টেবিল চামচ ময়দা আর দিব একটা ডিম এবারে স্বাদ মতো লবণ দিয়ে সবগুলোকে ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে আর ময়দা আপনাদের কম বেশি লাগতে পারে আমি যেটুকু দিয়েছি সেটাতে পারফেক্ট হয়ে গেছে আর দরকার হয়নি এখন এগুলোকে আমার পছন্দ মতো শেপে বানিয়ে নিচ্ছি আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন এভাবে করে সবগুলো বানিয়ে নিব সবগুলো বানিয়ে নিয়েছি অন্য একটা প্লেটে নিয়েছি বেড ক্রামস আপনারা বেড ক্রামস না থাকলে টোস্ট বিস্কুট গুঁড়া করে নিতে পারেন এবার চার সাইড ভালোভাবে গড়িয়ে নিব এতে করে উপরে কালারটা সুন্দর আসবে এভাবে করে সবগুলো আমি রেডি করে নিচ্ছি এখন ভাজার জন্য চুলায় প্যানে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ অলিভ অয়েল আপনারা নর্মাল তেল দিয়েও ভাজতে পারেন তেল হালকা গরম হলে তেলের এগুলো ছেড়ে দিতে হবে বেশি গরম হলে দেখা যাবে উপরের অংশ হয়ে যাবে অথচ ভিতরে কাঁচায় থাকবে আর মিডিয়াম থেকে মিডিয়াম লো আছে ভেজে নিতে হবে এছাড়া কিন্তু বেশি আছে ভাসলে ভিতরে কাঁচায় থাকবে অন্যদিকে উপরে হয়ে যাবে মাঝে একবার উলটিয়ে দিচ্ছে আমি যেমন কালার চেয়েছিলাম তেমন কালার হয়ে গেছে এবার এগুলোকে একটা টিস্যুর উপর তুলে নিচ্ছে তাহলে যে এক্সট্রা তেল আছে সেটা চলে যাবে বাকিগুলো একইভাবে ভেজে নিব তৈরি হয়ে গেল ছটপট কাঁচা আলুর মজাদার নাস্তার রেসিপি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ